ধন্যবাদ আপনাকে। আমাদের মেধাবী সঞ্চালক মহোদয় একটা ব্রিলিয়েন্ট প্রশ্ন করেছেন। আসলে মানুষের মর্যাদা এবং সম্মান কখন? যদি সে সেই স্রষ্টার বিধিবিধান মেনে চলে আর সেই আদর্শ থেকে সে যদি বিচ্যুত হয়, তাহলে কিন্তু তার সেই মর্যাদা থেকে সে বিচ্ছিন্ন হয়ে যায়। যেমন দেখুন, আল্লাহ সুবহান তেয়ালা যে মানুষকে এত মর্যাদা দিয়েছেন, এত সম্মান দিয়েছেন, যদি সে ধরে রাখতে না পারে, যেমন যে আয়টি আপনি বলেছেন, আল্লাহ তাআলা কিছু মানুষ আছে, লাহুম আইনুন লা ইবসিরুনা বিহা, তার চক্ষু আছে, সে সব কিছু দেখে, কিন্তু তার স্রষ্টাকে সে দেখতে পায় না, সত্যকে সে অনুসন্ধান করে দেখতে পায় না। লাহুম আযানুন লা ইসমাউনা বিহা, তার কান আছে, সব কিছু সে শুনে, কিন্তু সে মহাসত্যের বাণী সেটি শুনতে পায় না। লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা, তার বিবেক আছে, সব কিছু সেই উৎকর্ষ সাধনে কাজে লাগাতে পারে, কিন্তু এটিকে দিয়ে মহাসত্যকে জানতে পারে না। উলাইকা কালানাম, কে বলেছে সে সৃষ্টির সেরা? সে তো একটা নিকৃষ্ট জীব জন্তু। বালহুম আদল, বরং এক চাইতো অধম সে। এমনকি আল্লাহ পাক সুবহানাহু তাআলা কখনো মানুষকে মানে গাধা বলা হয়েছে, কামাথালিল হিমার, যে মানুষকে আমি বিবেক দিয়েছি, বুদ্ধি দিয়েছি, এতগুলো আসমানি কিতাব দিয়েছি, নবী পাঠিয়েছে লক্ষ লক্ষ, এত সত্ত্বেও এই কিতাব যে বহন করছে, অথচ তার মধ্যে কি আছে সে উপলব্ধি করতে পারে না। ক্যামেস্ট্রি হেমা, সে তো একটা গরু গাধার মতো। গাধার পিঠে যদি আপনি কেমিস্ট্রি ফিজিক্স এগুলো যদি তুলে দেন বা ইতিহাসের কোনো গ্রন্থ, সে কি জানে যে ইতিহাসের কি আছে, কেমিস্ট্রির কি আছে? এই জন্যে আল্লাহ পাক সুবহানাহু তাআলা বিভিন্ন জায়গায়, যেমন আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা, এই মানুষ যদি আদর্শ থেকে বিচ্যুত, সে বড় জালিম, সে সমস্ত অধিকার নিজে পেতে চায়, সকল সকল সুখ নিজেকে সে রাখতে চায়, যত সব অন্যায় আরেকজনের উপর চাপিয়ে দিতে চায়। জহুলা, যদি সে জ্ঞান থেকে বিচ্যুত হয়, ইমান থেকে বিচ্যুত হয়ে যায়, তাহলে কে বলেছে সে জ্ঞানী? সেটা একটা মূর্খ, আল্লাহ তাআলা বলছে। এভাবে আল্লাহ তাআলা আরো বলছেন কোরআনে পাকে, ও কানাল ইনসানু কাতুরা, মানুষ তার মধ্যে যদি ইমানের আলো না থাকে, সে সবচেয়ে বেশি কৃপ, লোভ লালসা সম্পদের এত বেশি, সমস্ত সম্পদ সে একাই ভোগ করতে চায়, অন্যের ক্ষেত্রে সে কার্পণ্যের মহা দৃষ্টান্ত হিসেবে নিজেকে প্রকাশ করে। এমনকি কোরআনে পাকে অন্য জায়গায় বলছে, ওয়ে দোয়ার ইনসান বিশ্বের দোয়া হুমিল খেয়ের, সে পরশ্রী কাতরতা মানুষের মধ্যে কাজ করে, সে সকল সুখ শান্তি নিজের জন্য চায়, আরেকজনের সুখ শান্তি এবং তার গৌরব গাথা ইতিহাস এগুলো যদি দেখে, উন্নয়ন দেখে, সে নিজে খুবই পরশ্রী কাতরতা সেই ভোগে। এমনকি আল্লাহ তাআলা যে বলছে, ও কেন ইনসান আজুলা, চাঞ্চল্য স্বভাব মানুষের মধ্যে কাজ করে, যদি তার মধ্যে ইমান না থাকে, সে এখনই বীজ বপন করবে, সেই বীজটি এখনই গাছ হতে হবে, এখনই ফল হতে হবে, এখনই আমাকে খেতে হবে, এই স্বভাব তার মধ্যে কাজ করে যদি তার মধ্যে ইমান তার মধ্যে না থাকে। এই জন্য আল্লাহ পাক সুবহানাহু তাআলা কোরআন কারিমে এত সুন্দর করে বলেছেন, ওয়াল আসর, ইন্নাল ইনসান লাফি খুসর, যে মানুষকে আমি এত মর্যাদা দিয়েছি, সাফল্য যার জন্য অবধারিত, সমস্ত ক্ষতির মাঝে সে নিমজ্জিত, ইল্লাল্লাযীনা আমানু, তবে যার কাছে ইমান আছে, এই নিশ্চিত ক্ষতি থেকে নিজেকে সে গুটিয়ে সাফল্যের দ্বার প্রান্তে নিজেকে নিয়ে যেতে পারে। আল্লাহ তাআলা কোরআন কারিমে আরো বলছেন, লাকাদ খালাকনাল ইনসান ফি আহসানি তাকবীর, যে মানুষকে এত সুন্দর করে আমি সৃষ্টি করলাম, সোমবার রাদনাহু আসফালা সাফিলিন, কিন্তু যদি সেই মর্যাদা সে ধারণ করতে না পারে, লালন করতে না পারে, সেই মর্যাদা যিনি দিয়েছেন তার রুলস রেগুলেশনকে যদি সে মেনে না নেয়, তার অবস্থান এত নিচে, যার নিচে আর নিচে হতে নিচ হতে পারে না। আইওবি মিডিয়া, অপসংস্কৃতি মুক্ত আধুনিক ভিডিও সেন্টার।